রাম মন্দির উদ্বোধন নিয়ে মানুষের মধ্যে উৎসাহের অন্ত নেই। সেই উৎসাহ উচ্ছ্বাস থেকে বাদ নেই জঙ্গল ঘেরা ঝাড়গ্রাম শহর। 22 জানুয়ারি ঝাড়গ্রামে রাধানগরের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। 22 জানুয়ারি অযোধ্যা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে, তাকে কেন্দ্র করেই গোটা দেশের মানুষ একদিকে যেমন মেতে উঠেছে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে, তেমনি গোটা দেশের নজর রয়েছে এই অযোধ্যার দিকে। ঝাড়গ্রাম জেলার যে সমস্ত মন্দির রয়েছে তার মধ্যে প্রাচীন এবং অন্যতম মন্দির হচ্ছে রাধানগরের এই মন্দির, রামের মন্দির। প্রায় 300 বছরের পুরনো এই মন্দির, যা প্রতিষ্ঠা করেছিলেন অযোধ্যার রামভূমি থেকে আসা লক্ষ্মণ দাস বাবাজি মহারাজ। 22 জানুয়ারি এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। হনুমান চালিসা, রামগান কীর্তনের পাশাপাশি বিতরণ করা হবে প্রসাদও। রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে সামনে রেখে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে আপনাদের মন্দির? দীপ উজ্জ্বলন হবে, আর যেমন প্রসাদের ব্যবস্থা কিছু থাকবে, কীর্তন টীর্তন এসব হবে আর কি। দীর্ঘ 60 বছর ধরে এই মন্দিরে পূজোর কাজে নিয়োজিত রয়েছেন পুরোহিত দিবাকর দাস। রামনবমীতে ধুমধাম হয় খুব, প্রত্যেকদিন সকালে পুজো হয়। বিশেষ পুজো বলতে দৈনিক পুজো তো রোজই আছে, আর রামনবমী ধুমধাড়াকা বেশি হয়। শহর থেকে শহরতলি, দিকে দিকে রামের আরাধনায় ব্যস্ত সাধারণ মানুষ, আর সেই ব্যস্ততা উত্তেজনা আড়ম্বর থেকে বাদ নেই ঝাড়গ্রামও। আইসে জানুয়ারি সেই মহতী উদ্যোগে সামিল হতে আপনাদেরকেও অবশ্যই আসতে হবে এই রাধানগর এলাকায়। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা।